ছেলেরা একটু ওইদিকে আসো, ওইদিকে কিনার গোল করে আসো, আমাদের ইংরেজি বিভাগের তাদের সময়কার কথা শুনবো আমরা আজকে, আমাদের স্টাফেরা আছেন তারা বলবেন, বিশেষ করে আমি তারপর তাদের নাম ঘোষণা করবো। এখন জাতীয় সঙ্গীত সকলে গাই আমি শুধু এইটুকু বলবো, প্রতিষ্ঠা দিবসের দিনে আমাদের এই যে কলেজের প্রতি আজকে বলছিল যে আজকে তো আবেগের দিন, এই আবেগটা আমি চাই যেন একদিনের না হয়ে প্রতিদিনের হয়, এবং এই উদযাপনের আগে একটা প্রস্তুতি থাকে। প্রস্তুতি মানে কেবলমাত্র মঞ্চ নির্মাণ, মাইক ইত্যাদি ইত্যাদি না, একটা মানসিক প্রস্তুতি, একটা কী বলবো, একটা চারিত্রিক মানে হচ্ছে চরিত্র, মানে খারাপ ভালো চরিত্র না, ক্যারেক্টার যে নির্মাণ, চরিত্রের যে বিনির্মাণ, নির্মিত চরিত্রের আবার বিনির্মাণ করতে হয়। আমার মধ্যে থাকে, সেটা পড়াশুনোর দিক থেকে হোক, সংস্কৃতি চর্চার দিক থেকে হোক, ভালোই মন্দে সবটাকে নিয়ে, মানে সত্যকে সহজভাবে মেনে নেওয়ার যে ক্ষমতা, সেইটাকে আমরা অর্জন করতে পারি এই কলেজটার মধ্য দিয়ে, তাকে কাজে লাগিয়ে। এবারে সেটা আমি কীভাবে কাজে লাগাবো, ক্লাসে উপস্থিত থেকে না থেকে, সেইটা তো বোঝানোর মতো মানে বাচ্চা তোমরা নও। হ্যাঁ, ছাত্রদের কাছে এটা আমার বিশেষভাবে অনুরোধ, তোমরা আসো, ক্লাস করো, এবং এখন বড়দের ক্লাসটা না মানে ইন্টারেক্টিভ হওয়া উচিত, ইন্টারেক্টিভ ক্লাস, এখানে বন্ধুর মতো মাস্টারমশাইরা বন্ধু হয়ে যায়। আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, আমরা কোনো দিন স্যার ম্যাডাম বলতাম না, আমরা দাদা দিদি বলতাম, আর যারা একটু বয়স্ক ছিল তাদের অমুক বাবু তমুক বাবু দিদি, ওই একই দিদি। আমি চাই যে এইরকম একটা পরিবেশ তৈরি হয়, একটা সম্মিলিত একটা পরিবেশ, যেটা যাই হোক, ভালো লাগছে ছোট্ট একটা কলেজ, যে কলেজকে নিয়ে প্রত্যেকেই প্রত্যেকটা কলেজ বা মানে প্রত্যেকটা কলেজের